মেট্রিক হাই মাদ্রাসা আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষাক লৈ আজি চূড়ান্ত সিদ্ধান্ত আর রাজ্যের বিভিন্ন প্রান্তর পর আমি আপনার দেখাইছো প্রতিক্রিয়া। আমি গোলাঘাট যাম, গোলাঘাটের পর পনপটিয়া সম্প্রসারণ আছে সমীরণ দিগন্ত। প্রথমে অভিভাবকের ওসরলে আইসো, যেহেতু কথাটা গম পাইছে আপনি পরীক্ষা বাতিল হবলে গৈ আছে আর আজি চূড়ান্ত সিদ্ধান্ত হব, কি কব? এই বিষয়ে তো কো যে যদি পরীক্ষাটো বাতিল হয় তেতিয়া হলে বহুতখিনি অসুবিধা হব বলি মই ভাবো। মানে এতিয়া যদি বাতিল হয় তেতিয়া হলে সেই লড়া ছোৱালীখিনি কি ভিত্তিত ধরক ভবিষ্যতে তেখেতসকলক কলেজত মানে এডমিশনটো দিব, তার তেখেতসকলৰ মার্কিংৰ পৰা আদি কৰি বহুত বিভিন্ন কথা আহিব। আর যদিও ধরক এনেকুৱা ধৰণৰ কিবা ব্যবস্থা লয় যে তেখেতসকলক এটা নির্দিষ্ট এটা মানে ধরক মূল্যাঙ্কন এটা মানে এটা নিরূপণ করে ললে আর সেইটোর ভিত্তিত ধরক কলেজত যেনিবা এডমিশন দিলেও, আর কিন্তু সেইখিনির পিছত সেই মার্কশিটখনে ভবিষ্যতত গৈ পেলাই কিবা মানে অসুবিধাত পেলাব নেকি? আর সেইখন মার্কশিটৰ মানে এনেই যিখিনি ধরক পরীক্ষা হলে যেটো আমার ভ্যালু থাকে মানে মার্কশিটখনৰ, তো সেই ভ্যালুটো ভবিষ্যতে থাকিব নে নাথাকিব আর নিশ্চিত হবলৈ। আর পাতো বুলি কলে পরীক্ষাটো ধরক ইচ্ছা করলে পাতিব পারে প্রত্যেকখন স্কুলত, যদি এটা ধরক যেনেকে এতিয়া ক্লাস যেতিয়া হৈ আছিলে যেনেকে অলপ সময়ৰ কাৰণে এটা বেটছক ধরক আজি মানে আগবেলা করলে, এটা বেটছক পিছবেলা করলে, বা কোনোবা দুটামান ক্লাসৰ যেনেকে ধরক আজি আছে আকৌ দুটামান ক্লাসৰ পিছত আছে, তেনেকে যদি স্টুডেন্টখিনিক যদি ভাগ করে পেলোৱা হয় তেতিয়াহলে পরীক্ষাটো মোৰ মতে পাতিব পাৰে। খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্ট আছে যেহেতু পরীক্ষা বাতিল হব, তোমালোকৰ কেনেকুৱা লাগিছে কথাটো শুনি? কথাটো শুনি মোৰ মনটো বেয়া লাগিছে, পরীক্ষাটো হিসাব মানে পাতিবই লাগিছিল কিন্তু পতা নাই। পরীক্ষাটো পতা মনটো ভাল লাগিলে না, এটা পরীক্ষাটো পতাই নাই, সরকারটো নাপাতো বুলি কৈছে পরীক্ষা। মোৰ মতে পরীক্ষাটো পাতিব লাগে, এবছৰতকৈ বেছি অধ্যয়ন কৰিবলগীয়া হল, হয় পরীক্ষাটো নপতার কারণে বেয়া লাগিছে, কারণ পরীক্ষাটো পাতিব লাগিছিলে। পরীক্ষাটো আমার এটা পার্সেন্টেজের উপর কথা আছে, আর বহুত মানে পাতিব বুলি ভাবিছিলো, আজি এটা মানে সঠিক সিদ্ধান্ত লব লাগে। আর হয় আজি যিটো পরিস্থিতি অসমত এটা হয়ে আছে, মানে বিশেষকৈ ছাত্র ছাত্রীসকলৰ যিটো মানসিক কষ্টত ভুগি আছে যে পরীক্ষা হব নহয় এনেকুৱা এটা শঙ্কিত হৈ আছে, আজি এটা সিদ্ধান্ত আহিব লাগে। আর সেই সিদ্ধান্তটো মই ভাবিছোঁ ছাত্র ছাত্রীসকলৰ পক্ষত লৈ সিদ্ধান্তটো থাকিব লাগে। কারণ কি হয় যে যেতিয়া আমি সিদ্ধান্ত এটা লম এই পরীক্ষাটো হব নে নহয়, যাতে হলেও যাতে ছাত্র ছাত্রীসকলৰ স্বাস্থ্যৰ কথাটো তাত আহি পৰিব, সেইটোৰ ক্ষেত্ৰত চৰকাৰে এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব। আৰু যদি পৰীক্ষাটো নহয়, ইতিমধ্যে আমাৰ যিগৰাকী অভিভাৱকে যে কৈছে যে যদি পৰীক্ষাটো নহয় এই বেটছটোৰ ছাত্র ছাত্রীসকলৰ তেখেতসকলৰ ভৱিষ্যত মূল্যায়নটো কেনেকৈ হ'ব, যেতিয়া তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ কেৰিয়াৰৰ ক্ষেত্ৰত আগবাঢ়ি যাব, সেই আগবাঢ়ি যাওঁতে তেওঁলোকৰ এই মাৰ্কশ্বীটখন ভৱিষ্যতৰ দিনত যেতিয়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেই হোক বা বিভিন্ন ধরনের নিয়োগের ক্ষেত্রতে হোক যেটা কাউন্ট হবো,